বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের বা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে তোমাদের দ্বিপদী উপপাদ্য এই অধ্যায়টি নিয়ে আমি ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি। সর্বশেষ 11 নম্বর ক্লাস আমরা সম্পন্ন করেছি, সেখানে দ্বিপদী বিস্তৃতির আমরা বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আমার প্রত্যাশা এবং বিশ্বাস করি তোমরা সেই ক্লাসটি ভালোভাবে দেখেছ এবং তোমরা যা আমি উপস্থাপন করেছিলাম সেই ক্লাসে তোমরা বুঝেছ, কারণ কমেন্ট বক্সে তোমাদের কোনো সমস্যার কথা আমি জানতে পারিনি। আজকে যেখানে আমি শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। দ্বিপদী বিস্তৃতির আমি অবশিষ্টাংশ অর্থাৎ যেটুকু বাকি আছে দ্বিপদী বিস্তৃতির প্রথম অধ্যায়ের সেটুকু আজকে শেষ করব। অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির প্রথম অধ্যায়টি আজকে প্রত্যাশা করতেছি যে আমি শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের শ্রেণী কার্যক্রমে চলে যাচ্ছি। আজকে আমি কয়েকটি গাণিতিক সমস্যা তোমাদের সামনে উপস্থাপন করে সেটি সম্পন্নের চেষ্টা করব। প্রথমে যে সমস্যাটি আমরা সমাধান করব সেটি লিখতেছি। কোশ্চেন ধরো আজকের জন্য কোশ্চেন নাম্বার 1, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদের সহগ আর প্লাস 3 তম পদের সহগের সমান হলে পদের সহগের সমান হলে দেখাও যে টু আর ইকুয়াল টু এন মাইনাস টু, যেখানে এন স্বাভাবিক সংখ্যা হবে। ঠিক আছে, সলিউশন আমরা দ্বিপদী বিস্তৃতির উপর এর আগে তিনটি ক্লাস নিয়েছিলাম, এটি আমাদের দ্বিপদী বিস্তৃতির উপর চতুর্থ ক্লাস। ঠিক আছে, আশা করি এই চ্যাপ্টারের কোনো গাণিতিক সমস্যায় আমি টাচ করি নাই, এরকম নাই। ঠিক আছে, সবগুলাই টাচ করেছি, সুতরাং তোমাদের এই চ্যাপ্টারটি ভালোভাবে শেষ হওয়ার কথা যারা আমার ক্লাসটি দেখতেছ, এটা আমি বিশ্বাস করি এবং ভালোভাবে এই চ্যাপ্টারে ভালো করবে প্রত্যাশা রাখি। এখন এই গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করি। ঠিক আছে, আমরা এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এটার বিস্তৃতি জানি এবং বিস্তৃতিতে সাধারণ পদ যেটি অর্থাৎ আর প্লাস ওয়ান তম পদ কত আমরা সেটি জানি, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, আর এর মান যদি ওয়ান হয় সেক্ষেত্রে হবে এন সি আর এক্স টু দি পাওয়ার আর। ঠিক আছে, কারণ সেখানে আর এ থাকবে না। ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদ কত হবে, এন সি আর, কেমন, এক্স টু দি পাওয়ার আর। ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস থ্রি, আর প্লাস থ্রি কে আমরা যদি এ আকারে লিখতে যাই অর্থাৎ আর প্লাস ওয়ান আকারে লিখলে কিভাবে লিখতে হবে, আর প্লাস টু প্লাস ওয়ান তম পদ হবে কত, এন সি আর জায়গায় কত হবে আর প্লাস টু, এক্স টু দি পাওয়ার কত হবে আর প্লাস টু, কেমন। এখন শর্ত হলো যে কি বলছে, আর প্লাস ওয়ান তম পদের সহগ আর আর প্লাস থ্রি তম পদের সহগ সমান, অর্থাৎ শর্তানুসারে এই পদের সহগ কত এন সি আর, এই পদের সহগ কত এন সি আর প্লাস টু, অর্থাৎ এন সি আর ইকুয়াল টু হবে এন সি আর প্লাস টু, কেমন। এটি তো আমরা এটাকে এখন গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করে আমরা তারা এখানে প্রশ্নে যেটি আমাদের কাছে চেয়েছে সেটি আমরা প্রমাণ করার চেষ্টা করব। আমরা একটা সূত্র জানি এন সি আর ইকুয়াল টু এন সি এন মাইনাস আর, একটা সূত্র কোথায় আছে এটা,
বিন্যাস সমাবেশে সেখানে আছে, তাই না? তোমরা দেখে থাকবে। এখানে তো সে অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি এন সি এন মাইনাস আর ইকুয়াল টু, এটা বেশি উপরে আমরা একটু নিচে লিখি, তোমরা হয়তো দেখতেছ না, এই লাইনটাকে লিখতেছি এন সি এন মাইনাস আর ইকুয়াল টু এন সি আর প্লাস টু। যদি এই অবস্থা হয় যে এন সি আর সমান এই অবস্থা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে এই এন আর এন যদি সমান থাকে সেক্ষেত্রে নিচের যে সূচকটা আছে নিম্ন সূচকটা এই সূচক দুইটা সমান হবে, অর্থাৎ এটা এরকম হবে। সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি, আমাদের বের করতে হবে কি, প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল তোমার টু আর, অর্থাৎ এনটাকে এপাশে রেখে টুটা এপাশে নিয়ে আসি, একটু কি করি আমরা পক্ষান্তর করলাম, কেমন পক্ষান্তর করে আর আর কে ওই পাশে নিলে মাইনাস আর, ওই পাশে গেলে কি হবে প্লাস আর, আর প্লাস আর, n মাইনাস টু ইকুয়াল টু টু আর, অর্থাৎ টু আর ইকুয়াল টু n মাইনাস টু, প্রমাণিত নাকি? তাহলে এই সমস্যাটির সমাধান আমরা করলাম। দ্বিতীয় সমস্যাটি আমরা দেখি কি আছে আজকে, দ্বিতীয় সমস্যাটি এটা তো কমপ্লিট নাকি, লিখছো তোমরা নিশ্চয়ই? বিটা ইকুয়াল টু জিরো এবং আলফা টু দি পাওয়ার ফাইভ ও আলফা টু দি পাওয়ার ফিফটিন এর সহগ পরস্পর সমান হলে, এর সহগ পরস্পর সমান হলে টু জেড স্কোয়ার প্লাস আর বাই জেড কিউব টু দি পাওয়ার টেন এর বিস্তৃতি থেকে আর এর মান নির্ণয় করো, আর এর মান নির্ণয় করো যেখানে আলফা ও বিটা বাস্তব সংখ্যা, এবং z ইকুয়াল টু আলফা প্লাস বিটা আই। একটু প্রশ্নটা দেখো, প্রশ্নটা কিছুটা সচরাচর যে আকারে থাকে সেটা থেকে একটু ভিন্ন আছে, ঠিক আছে, কিন্তু কঠিন কোন সমস্যা নয়, একটু কনফিউশন এরাইজ করার জন্য কিছুটা সৃজনশীলতা সৃষ্টি করে যাতে গাণিতিক সমস্যাটি সমাধান করতে হয় সেজন্য এটা একটা সৃজনশীল প্রশ্ন ছিল, এটা পরীক্ষা এসেছিল কুমিল্লা বোর্ডে, ঠিক আছে। আমরা দেখি এই সমস্যাটি কিভাবে সমাধান করতে পারি, ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, একটু চিন্তা করো কি করতে পারি, ঠিক আছে। প্রথমে এখানে দেওয়া আছে কি বিটা ইকুয়াল টু জিরো, আলফা টু দি পাওয়ার ফাইভ এবং আলফা টু দি ফিফটি, কিন্তু এখানে আলফা নেই, আলফাটা কোথায় আছে, এখানে আছে। তাহলে এখান থেকে আমরা এই জেড এর সাথে আলফা বিটার কি সম্পর্ক আছে আমরা সেটা প্রথমে বের করতে হবে, কেমন জেড এর সাথে আলফা বিটার কি সম্পর্ক আছে সেটা বের করি, তখন জেড এর সাথে আমরা আলফা বিটার, আলফা হোক বা বিটা হোক তার একটা রিপ্লেসমেন্ট আমরা আনার চেষ্টা করব, যাতে আমরা বুঝাইতে পারি যে আলফা টু দি পাওয়ার ফাইভ এর সাথে জেড কত সম্পর্ক আমরা সেটা কি করব, সেই সম্পর্কটা আমরা বিনির্মাণ করব, আমরা তৈরি করব যে সম্পর্কটা, ঠিক আছে। তো দেখি আমরা এখানে সলিউশন শুরু করলাম, দেয়া আছে কি কি দেয়া আছে, জেড ইকুয়াল টু আলফা প্লাস বিটা, কেমন, তারপরে কি দেয়া আছে এবং বিটা ইকুয়াল টু জিরো আলফা টু দি, আচ্ছা আর বাকিটুকু না লিখি, এবং বিটা ইকুয়াল টু জিরো, বিটার সমান যদি বিটার মান যদি জিরো হয় তাহলে এই বিটার মানটা এখানে বসাই আমরা, জেড ইকুয়াল টু হবে আলফা প্লাস জিরো ইকুয়াল টু আলফা, কারণ যেহেতু বিটা ইকুয়াল টু জিরো নাকি, এখন তো আমরা ঠিক বলতে পারবো যে আলফা টু দি পাওয়ার ফাইভ আর জেড টু দি পাওয়ার ফাইভ একই, অর্থাৎ আলফা টু দি পাওয়ার ফিফটিন আর
z টু দি পাওয়ার 15 একই কথা না? ঠিক আছে, যেহেতু আলফা z ইকুয়াল টু আলফা তাহলে আমরা লিখতে পারি, তাহলে লেখো, তাহলে তাহলে আলফা টু দি পাওয়ার 15 ও আলফা আলফা টু দি পাওয়ার 5 এবং আলফা টু দি পাওয়ার 15 দ্বারা আমরা বুঝি কি বুঝি, z টু দি পাওয়ার 15 ও z টু দি পাওয়ার 5 ও z টু দি পাওয়ার 15 কেমন? তাহলে আলফা টু দি পাওয়ার 5 ও আলফা টু দি পাওয়ার 15 দ্বারা আমরা বুঝি z টু দি পাওয়ার 5 ও z টু দি পাওয়ার 15, ঠিক আছে? এখন আমরা z টু দি পাওয়ার 5 এবং z টু দি পাওয়ার 15 এগুলার সহগ বের করব, কেমন? দড়ি দড়ি এতয়ের বিস্তৃতিতে বিস্তৃতিতে r প্লাস 1 তম পদে z টু দি পাওয়ার 5 আছে, কেমন? সুতরাং r প্লাস 1 তম পদ কত হয় আমরা দেখি, 10 cr, কেমন? তারপর কি হবে, 2z স্কয়ার টু দি পাওয়ার 10 মাইনাস r, আর কি হবে, ইনটু r বাই z কিউব টু দি পাওয়ার কত হবে r, টেন সি আর টু দি টু টু দি পাওয়ার 10 মাইনাস আর জেড টু দি পাওয়ার 20 মাইনাস টু আর, কেমন? কারণ টু দ্বারা 20 মাইনাস টু আর কে গুণ হয়েছে, আর এখানে আবার আর টু দি পাওয়ার আর জেড টু দি পাওয়ার 3 আর, টেন সি আর টু টু দি পাওয়ার 10 মাইনাস আর জেড টু দি পাওয়ার 20 মাইনাস টু আর, এই 3 আরটা উপরে উঠলে মাইনাস 3 আর হবে, কেমন? আর টু দি পাওয়ার আর। এরপরে এখানে উপরে লিখি ইকুয়াল টু 10 সিআর 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর জেড টু দি পাওয়ার 20 মাইনাস 5 আর আর টু দি পাওয়ার আর, কেমন? এখন আমরা বলছি কি, এই পদে কত আছে, এই পদে কত আছে, z টু দি পাওয়ার 5 আছে, কেমন? সেই জন্য আমাদের অবশ্যই এটা লিখতে হবে উপরিউক্ত পদে z টু দি পাওয়ার 5 এর উপস্থিতির জন্য, এখানে আমরা বলছি z টু দি পাওয়ার 5 আছে, কিন্তু এখানে দেখতেছি কত, 20 মাইনাস 5 আর, তার মানে 20 মাইনাস 5 আর সমান 5 আর হবে, কেমন? 5 হবে, সুতরাং 20 মাইনাস 5 আর ইকুয়াল টু 5, পক্ষান্তর করি মাইনাস 5 আর ইকুয়াল টু 5 মাইনাস 20, মাইনাস 5 আর ইকুয়াল টু মাইনাস 15, তার মানে r এর মান কত, সুতরাং r ইকুয়াল টু 3, কেমন? আচ্ছা এখন তার সহগ কত হবে আমাদের, z টু দি পাওয়ার 5 এর সহগ 10 c 3, কেমন? 2 টু দি পাওয়ার 10 মাইনাস 3 আর কিউব, এটাকে লিখলে হবে 10 c 3 2 to the 7 আর কিউব। আচ্ছা এখন এই পদে যদি তোমার আমরা ধরছি কি z টু দি পাওয়ার 5 আছে, এটা তো সাধারণ পদ নাকি, তো আমরা যদি z টু দি পাওয়ার 15 বের করতে যাই তাও তো সাধারণ পদটা আমাদের লাগবে নাকি? এখন আমরা যদি বলি যে এখানে লিখতাম কি লিখতাম, যে
আমরা কি লিখতাম যে উপরিউক্ত পদে বা আমরা ধরি আমরা কি লিখতাম ওখানে লিখছি যে দড়ি এতই বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদে জেড টু দি পাওয়ার 5 আছে। আমরা যদি ধরতাম দড়ি এতই বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদে জেড টু দি পাওয়ার 15 আছে তখন আমাদের কি হইতো, তখন তো এই পদটা এভাবে আসতো। সেই ক্ষেত্রে আমরা যখন এই জেড টু দি পাওয়ার 20 মাইনাস 5 এর কে 15 ধরতাম কেমন? আচ্ছা তাহলে সেটি আমরা লিখতে হবে যদি যদি আমাদের এটা লিখি যদি 2z স্কয়ার প্লাস r বাই z কিউব টু দি পাওয়ার কত 10 যদি এতয়ের বিস্তৃতিতে r প্লাস 1 তম পদে z টু দি পাওয়ার 15 থাকতো তাহলে তাহলে কি লিখতাম আমরা এটা লিখতাম অর্থাৎ তখন হইতো 20 মাইনাস 5 আর ইকুয়াল টু 15 ঠিক আছে তাহলে মাইনাস 5 আর ইকুয়াল টু হবে 15 মাইনাস 20 দ্যাট ইজ মাইনাস 5 আর ইকুয়াল টু হবে মাইনাস 15 সরি মাইনাস 5 আর এর মান হবে 1 আচ্ছা সেই ক্ষেত্রে তোমার সহগ কত হবে z টু দি পাওয়ার 15 এর সহগ এটার সাথে তুলনা করে দেখো হবে tan c1 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 r ঠিক আছে এটা হলো z কিউবের সহগ z টু দি পাওয়ার 5 এর সহগ আর এটা হলো z টু দি পাওয়ার 15 এর সহগ ঠিক আছে এখন আমরা এখানে কি দেয়া আছে বলা আছে কি সহগ পরস্পর সমান সহগ সমান হলে আমরা লিখতে পারি কি শর্তানুসারে সহগ দুইটা সমান কেমন একটা হলো এটা tan c3 2 টু দি পাওয়ার 7 r কিউ আর একটা হলো tan c1 2 টু দি পাওয়ার 9 r এখন আমরা এটাকে কি করব এটাকে জাস্ট গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করি আমরা সরলীকরণ করব ছোট করে ফেলব আচ্ছা প্রথমে tan c3 এটাকে আমরা বিস্তার করি ফ্যাক্টোরিয়াল tan ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল tan মাইনাস 3 কেমন আর এখানে কি থাকবে 2 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 7 দুই পাশ থেকে আমরা বাদ দিতে পারি দুই পাশ থেকে আরো বাদ দিতে পারি বাদ দিলে এখানে থাকবে r স্কয়ার আর এই জায়গা থাকবে ফ্যাক্টোরিয়াল tan ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল tan মাইনাস 1 আর এখানে এই যে 2 টু দি পাওয়ার 7 বাদ দিলে আর কি কি থাকবে 2 স্কয়ার মানে 4 আর বাদ দুই পাশ থেকে আচ্ছা এখন আমরা আরো কিছু বাদ দিতে পারি ফ্যাক্টোরিয়াল tan tan বাদ দিতে পারি কেমন এখানে থাকবে r স্কয়ার ফ্যাক্টোরিয়াল 3 কে লিখতে পারি আমরা 6 এটা হবে কত ফ্যাক্টোরিয়াল 7 এইতে এখানে 4 থাকবে এখানে থাকবে ফ্যাক্টোরিয়াল 9 r স্কয়ার 6 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল 4 9 ফ্যাক্টোরিয়াল কে লিখতে পারি কত 9 ইনটু 7 ইনটু না 9 ইনটু 8 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল কেমন ঠিক আছে না এখন আমরা দুই পাশ থেকে 7 ফ্যাক্টোরিয়াল বাদ দিই এখানে থাকবে r স্কয়ার বাই 6 4 আর এখানে 9 বাই 8 একটু সিম্পলিফাই করি আর স্কয়ার এর মান হবে 4 ইনটু 6 নিচে হবে 9 ইনটু 8 ঠিক আছে 24 72 অর্থাৎ 1 বাই 3 আর এর মান হবে প্লাস মাইনাস সুতরাং আর ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 1 বাই রুট 3 ঠিক আছে আমাদের কি বের করতে বলছে সহগ পরস্পর সমান হলে এর বিস্তৃতি থেকে আর এর মান নির্ণয় করো যেখানে আলফা বিটা বাস্তব সংখ্যা ঠিক আছে আর এর মান বের হয়েছে এটাই আমাদেরকে বের করতে বলছে কোথাও কি কোনো সমস্যা হয়েছে বুঝতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন আমি যে জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে সেই লাইনটি আমি প্রয়োজনে আবার বুঝিয়ে দিব
আচ্ছা, আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় যাই। পরবর্তী গাণিতিক সমস্যা কি আছে আমরা একটু দেখি। মধ্যপথ, আমরা মধ্যপথ এই টার্মটা এটার উপর গাণিতিক সমস্যা আমরা করাই নাই, এখন করাবো। এর বিস্তৃতিতে মধ্যপথ নির্ণয় করো, মধ্যপথ নির্ণয় করো, কেমন? এত এর বিস্তৃতি থেকে মধ্যপথ নির্ণয় করো। আচ্ছা, আমরা মধ্যপদের উপর ডেফিনেশন দিয়েছিলাম, সেখানে আমরা কি বলেছিলাম যে মধ্য একটা বিস্তৃতিতে, একটা দ্বিপদ, দ্বিপদী দ্বিপদের বিস্তৃতিতে, ঠিক আছে, দ্বিপদ যুক্ত পদের বিস্তৃতিতে যদি তার পাওয়ার অর্থাৎ এন এর মান যদি জোড় হয় সেক্ষেত্রে মধ্যপদ থাকবে একটি, আর যদি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ থাকবে দুটি, কেমন? যেমন সংক্ষেপে মনে রাখার জন্য আমি বলেছিলাম যে যেমন এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি টু দি পাওয়ার কত, টু যদি থাকে অর্থাৎ হোল স্কয়ার যদি হয় সেক্ষেত্রে আমরা সহজে বলতে পারি কি এটার মধ্যপদ হলো টু এ বি, অর্থাৎ এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, ঠিক, মধ্যপদ কয়টা হয়, একটা। আর যদি এ প্লাস বি হোল কিউব থাকে আমরা তার বিস্তার করি কিভাবে, এ কিউব প্লাস থ্রি এ স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব, এখানে স্পষ্ট আমরা বুঝতেছি যে মধ্যপদ দুইটা, তো এটা মনে রাখার জন্য মধ্যপদ কয়টি, জোড়ে কয়টি, বিজোড়ে কয়টি, এই দুইটা উদাহরণ মনে রাখলে খুব সহজে মাথায় থাকবে, ঠিক আছে। এখানে 2n প্লাস 1 এটা জোড় না বিজোড় প্রথমে দেখতে হবে, n এর মান জোড় বা বিজোড় হোক, খেয়াল করে দেখো, সে ধরো n এর মান যদি পূর্ণ সংখ্যা হয়, n এর মান যদি 1 হয় তাহলে 2 ইনটু 1 প্লাস 1 কত হয়, 3, বিজোড়। n এর মান যদি ধরো 2 হয়, 2 ইনটু 2 প্লাস 1 কত হয়, 4 প্লাস 1 5, বিজোড়। আচ্ছা, n এর মান, n সবগুলো হলো কি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, n হলো স্বাভাবিক সংখ্যা, তো n এর যেকোনো, n এর মান যেকোনো পূর্ণ সংখ্যা যদি হয়, যেকোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় সেক্ষেত্রে কি হবে, 2n প্লাস 1 অলওয়েজ বিজোড় হবে, কেমন? n এর যেকোনো ধনাত্মক পূর্ণসংখ্যিক মানের জন্য 2n প্লাস 1 বিজোড়, বিজোড় থাকলে মধ্যপদ কটা থাকবে, বিজোড়, সেই ক্ষেত্রে মধ্যপদ হবে কয়টি, সেক্ষেত্রে মধ্যপদ হবে দুইটি, বিজোড় হলে মধ্যপদ কয়টি, দুইটি, কেমন, কোনটি কোনটি, এবং মধ্যপদ একটা হবে n প্লাস 1 বাই 2 তম পদ, n n কত এখানে, 2n প্লাস 1 2, বা এখানে কত, 2n প্লাস 2, 2 কমন নিলে n প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এরকম n প্লাস 1 তম পদ, কেমন? এত পদ ও এত, আরেকটা কত হবে, 2n প্লাস, আরেকটা হবে n প্লাস 3 তম পদ, এই n লিখলাম, 2n প্লাস 1 হলো n প্লাস 3 বাই 2, n প্লাস 3 বাই 2 তম পদ, এটাকে আমরা লিখতে পারি 2n প্লাস 4 বাই 2, হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিলে হবে n প্লাস 2 তম পদ। মধ্যপদ দুইটা আমরা বের করতে পারছি তো, নাকি এত এত তম পদ, এখন মধ্যপদ n প্লাস 1 তম এবং n প্লাস 2 তম পদ দুটি আমাদেরকে বের করে দেখাতে হবে, এটাই এই গাণিতিক সমস্যার সমাধান হবে। আচ্ছা, সুতরাং n প্লাস 1 তম পদ NCR অর্থাৎ 2n প্লাস 1 CN a টু দি, এখানে a হলো a বাই x টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস n, আর x বাই a টু দি পাওয়ার n, ঠিক আছে, 2n প্লাস 1 CN a টু দি পাওয়ার, এখানে 2n থেকে n গেলে কত n, তার মানে থাকবে হলো n প্লাস 1,
অর্থাৎ n প্লাস 1 আর নিচে হবে x টু দি পাওয়ার n প্লাস 1, এখানে x টু দি পাওয়ার n আর নিচে হবে e টু দি পাওয়ার n, কেমন? এরপরে কত হবে 2n প্লাস 1, এখানে e টু দি পাওয়ার n প্লাস 1 আছে আর নিচে থেকে এই n টা উপরে উঠলে মাইনাস n, এখানে x টু দি পাওয়ার n প্লাস 1 আছে, উপরে n আছে, নিচে নামলে মাইনাস n, 2n প্লাস এটা n, 2n প্লাস 1, 2n প্লাস 1 cn, 2n প্লাস 1 cn, উপরে থাকবে a, নিচে থাকবে x, ঠিক আছে? এখন n প্লাস 2 তম পদ, n প্লাস 2 কে লিখতে পারি বা n প্লাস 1 প্লাস 1 তম পদ, এবং কত হবে 2n প্লাস 1 cn প্লাস 1, এখানে প্রথম পদ হবে a বাই x টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস n মাইনাস 1, আর হবে x বাই a টু দি পাওয়ার n প্লাস 1, হবে কত 2n প্লাস 1 cn প্লাস 1, কেমন? এখানে n থেকে 2n থেকে n গেলে আর কত n, a টু দি পাওয়ার n, নিচেও x টু দি পাওয়ার n, এখানে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হবে a টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে? এই পর্যন্ত তো বুঝেছো নাকি? আশা করছি এই পর্যন্ত বুঝেছো, কোনো সমস্যা নাই। এরপরে এখানে আমরা উপরে x আছে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচ থেকে n, সূচক n উপরে উঠলে মাইনাস n, নিচে a টু দি পাওয়ার n প্লাস 1, উপরে এটা দিবে এন আছে, এটা নিচে নামলে কি হবে মাইনাস এন, সূচকটা হবে মাইনাস, আচ্ছা এখানে হবে উপরে কত হবে এক্স, নিচে এ, এই আমাদের দুইটা মধ্যপদ পেলাম তো, একটা কত এটা আর একটা এইটা, এই দুইটাই আনসার, কেমন? আচ্ছা এরপরে আমরা আমাদের চতুর্থ গাণিতিক সমস্যাটি আজকে করব, সেটি করার পরে আশা করি এই চ্যাপ্টারে আর কোনো গাণিতিক সমস্যা থাকবে না, অর্থাৎ এই নিয়মের আর কোনো গাণিতিক সমস্যা থাকবে না, সকল নিয়মের গাণিতিক সমস্যাটি সমাধান হবে আশা করি, ঠিক আছে? এরপর আমরা পরবর্তী দ্বিপদী উপপাদ্যের পরবর্তী যে চ্যাপ্টার আছে আমরা সেই চ্যাপ্টারে যাব পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আজকের চতুর্থ গাণিতিক সমস্যা, কোশ্চেন নাম্বার 4, দেখাও যে x মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদ 1 3 5 2n minus 1 divided by factorial n to the power into minus 2 to the power n, যেখানে n belongs to অর্থাৎ n স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? একটু চিন্তা করো, কয়েক সেকেন্ড একটু চিন্তা করে দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে 2n টা জোড় না বিজোড় নাকি, দেখতে হবে কি জন্য, কারণ জোড় হলে মধ্যপদ হবে একটি, বিজোড় হলে মধ্যপদ হবে দুটি, ঠিক আছে? এখন n এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি হয় সেক্ষেত্রে 2n সব সময় জোড় হবে, ঠিক আছে? তুমি চিন্তা করে দেখো n এর মান, তুমি স্বাভাবিক সংখ্যা মানে কি 1 থেকে শুরু করে তুমি চিন্তা করো 2 3 4 5 6 যাই বসাও দেখবা যে 2 দিয়ে কোনো সংখ্যাকে গুণ দিলে সেটা জোড় হয়ে যাবে, সুতরাং এই 2n জোড় সংখ্যা, n এর যে কোনো স্বাভাবিক
অর্থাৎ সেটাকে আমরা এইভাবে বলতে পারি সংক্ষেপে, n যে কোন স্বাভাবিক সংখ্যা হলে 2n সব সময় জোড় হবে, এবং সেক্ষেত্রে মধ্যপদ হবে একটি। কেমন মধ্যপদটি কত হবে? মধ্যপদ একটি হলে n বাই টু প্লাস ওয়ান তর পদ। কেমন মধ্যপদটি n বাই টু অর্থাৎ 2n বাই টু প্লাস ওয়ান কত হবে? বা n প্লাস ওয়ান তম পদ। ঠিক আছে, সুতরাং x মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদ কত হবে? এনসিআর অর্থাৎ 2n সিআর। আর বলতে কত এখানে n প্লাস ওয়ান তম পদ, মানে এটা হবে n 2n সিআর। কেমন মধ্যপদ মানে হলো n প্লাস ওয়ান তম পদ, n প্লাস ওয়ান তম পদ হবে 2n সিএন অর্থাৎ n সিআর। তারপরে কি হবে? x টু দি পাওয়ার n মাইনাস আর অর্থাৎ 2n মাইনাস n, আর a টু দি পাওয়ার n মাইনাস আর, তারপরে কি x টু দি পাওয়ার r মাইনাস 1 বাই x টু দি পাওয়ার n। এখানে 2n কে লিখতে পারি 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে x টু দি পাওয়ার n, এখানে মাইনাস 1 টু দি পাওয়ার n, নিচে হবে x টু দি পাওয়ার n। ঠিক আছে, যে জিনিসটা প্রমাণ করতে হবে এটা দেখার জন্য একটু রাখলাম এখানে। আসো 2n ফ্যাক্টোরিয়াল কে আমরা বিস্তার করে লিখি 2n ইনটু 2n মাইনাস 1 2n মাইনাস 2, এভাবে যেতে যেতে এক পর্যায়ে আসবে 6 4 6 5 4 3 2 1। কেমন আর এখানে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n হবে x টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস 1 টু দি পাওয়ার n। কেমন নিচে কত হবে? ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n। ওকে, এখন আমরা এখানে জোড় বিজোড় এগুলো আলাদা লিখতে পারি, এখানে জোড় বিজোড় গুলো আমরা আলাদা লিখতে পারি। কেমন ধরো জোড়ের যেগুলো আছে 2n 2n মাইনাস 2 এভাবে 6 4 2, বিজোড় গুলো একসাথে লিখতে পারি 1 3 5, এভাবে যেতে যেতে 2n মাইনাস 1। আর এখানে তো x টু দি পাওয়ার 0 মানে 1 লিখলাম না, মাইনাস 1 টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানে আমরা ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n লিখতাম। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা টার্মের সাথে একটা দুই গুণ আছে। কেমন প্রত্যেকটা টার্মের সাথে দুই গুণ আছে, তার মানে এরকম দুই কয়টা আছে এখানে? পুরো রাশিটা হলো 2n সংখ্যক, আমরা দুই ভাগ করছি, একটা জোড় অংশ আর একটা বিজোড় অংশ। তার মানে এই অংশে আছে n সংখ্যক পদ, এই অংশে আছে n সংখ্যক পদ, তার মানে এরকম 2 গুণ আছে প্রতিটা রাশির সাথে। কয়টা 2 গুণ আছে? n টা 2 গুণ আছে। কয়টা গুণ আছে? n টা 2 গুণ আছে। দুইটা 2 গুণ করলে কত হয়? 2 স্কয়ার। তিনটা 2 গুণ করলে 2 কিউব। কেমন এভাবে যদি 5টা 2 গুণ করো 2 টু দি পাওয়ার 5, n টা 2 গুণ করলে 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার তো? এখানে এরকম কয়টা 2 গুণ আছে? n টা 2 গুণ আছে। তার মানে আমরা যদি 2 কমন নিই সবগুলা থেকে, সবগুলা 2 যদি গুণ করি হবে 2 টু দি পাওয়ার n, এখানে থাকবে আর 1। ঠিক আছে, বা প্রথমটা n এটা হবে, যেহেতু তুমি কি করছো n মাইনাস 1 কমন নিছো, তা 2 কমন নিছো এখান থেকে, হবে n মাইনাস 1, এরপর একটা নিশ্চয় n মাইনাস 2, এবার যেতে যেতে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1। ঠিক আছে, আমি কি বলতেছি বুঝতে পারছো তো নাকি? অর্থাৎ এগুলা প্রত্যেকটা থেকে আমি একটা একটা 2 নিয়ে নিছি, নিয়ে n টা 2 হয়েছে, একটা 2 গুণ করলে হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর এখানে থাকলো হইলো এটা, আর বাকি এখানে যেগুলো আছে সেগুলো তো যা আছে তাই লিখতেছি 2n মাইনাস 1। ঠিক আছে, আর এখানে আছে মাইনাস 1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা,
এখন এই যে এখানে 2 টু দি পাওয়ার n আছে ওখানে -1 টু দি পাওয়ার n দুইটাকে আমরা একসাথে লিখতে পারি 2 - 1 টু দি পাওয়ার n ঠিক আছে আর এই যে এখানে দেখো খেয়াল করে দেখো n থেকে 1 পর্যন্ত গুণ এটা কি ফ্যাক্টোরিয়াল n না n থেকে 1 কম তারপর 1 কম এভাবে যেতে যেতে 1 পর্যন্ত গুণ এটাকে ফ্যাক্টোরিয়াল n আকারে লিখি আর বাকি এখানে যেটা আছে সেটাকে আমরা লিখতেছি 1 3 5 2 এর মাইনাস 1 ঠিক আছে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n ঠিক আছে এই দুইটা একসাথে গুণ করলে হবে মাইনাস 2 টু দি পাওয়ার n 1 3 5 2 এর মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n কাটাকাটি দিলে কত হবে শুধু ফ্যাক্টোরিয়াল n থাকবে আর আচ্ছা অর্থাৎ সুতরাং মধ্যপদ হবে 1 3 5 2n minus 1 divided by factorial n আর এখানে হবে minus 2 to the power n ঠিক আছে মিলছে তো না এটার সাথে এটা দেখাইতে বলছে নাকি দেখাইলাম শোর মধ্যপদ এটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে এতক্ষণ ধরে আমার শ্রেণী কার্যক্রমটি দেখার জন্য উপভোগ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবে সবাই এই চ্যাপ্টারটি ভালোভাবে অধ্যয়ন করবে কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে গৃহে অবস্থান করবে পরবর্তী শ্রেণী কার্যক্রম দেখা আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।